একটি জীবন একজন সঙ্গী এই ধারণাটা আমি বিশ্বাস করতাম বা আমাকে শেখানো হয়েছিল কিন্তু এখন যখন চারদিকে দেখি এই একটি বিয়ে বা একটি সম্পর্কের ব্যাপারটা চলে গিয়েছে এই বিষয় আপনার কি মত কই না তো হয়তো আপনাদের জেএনইউ থেকে চলে গেছে বাকি সেরমভাবে তো যায়নি আপনি যদি আপনি যদি আমেরিকাতেও যান যেখানে কিনা অবাধ যৌনতা প্রচলিত রয়েছে সেখানেও মানুষে বিয়ে করার সময় ভাবেন সারা জীবনের জন্য হ্যাঁ অবশ্যই সেই সারা জীবন দুবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেটা অন্য বিষয় যখন বিয়ে করে তখন ভাবে সারা জীবনের জন্য তাই তো এত টাকা দিয়ে হিরে কেনে তারা ভাবেন এটা সারা জীবনের জন্য এবং সেটা আঙুলে পড়েনও কিন্তু দুর্ভাগ্যক্রমে নানা কারণে সম্পর্ক তিক্ত হয়ে যায় সেটার একটা কারণ হল মানুষ অনেক দেরিতে গিয়ে তাদের জীবনে সম্পর্কে ঢুকছেন দেখুন যখন একে অপরের সাথে অল্প বয়সে দেখা হতো যখন তাদের ব্যক্তিত্বগুলো জমাট বেঁধে যায়নি সতেরো আঠেরো বছর বয়সেই সম্পর্ক হতো তখন দুজনে মিলে আদতে একটি মানুষের মতনই হয়ে যেতেন খুব সহজেই এখন তিরিশ বছর বয়সে গিয়ে সম্পর্ক হয় এখন দুজনেই জমাট বেঁধে গিয়েছেন দুটো কংক্রিট পাথরের মতন কিন্তু আমি দেখছি অল্প বয়সে বিয়ে করলে বিয়েটা টিকে যায় যদি পঞ্চাশের ওপর গিয়ে বিয়ে করেন তাহলেও টিকে যায় কারণ তখন আবার নরম হয়ে গিয়েছে কিন্তু তিরিশ আর পঞ্চাশের মাঝখানে কীরকম একটা জমাট বাঁধা পাথরের মতন দেখেছেন তো কঠোর ব্যক্তিত্ব এবার ঘর্ষণ হয় হ্যাঁ যদি বিচক্ষণ হন সমাধান খুঁজে পাবেন তো এক বিবাহ বা বহু বিবাহ বা যে ধরনের বিবাহর কথাই আপনি বলুন যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বুঝতে হবে দেখুন আমরা সকলে এখানে এসেছি আপনি আমি আমরা রয়েছি এখানে এর মানে এক পুরুষ এবং এক মহিলা কোনো এক সময় এক হয়েছিলেন আপনি হয়তো ভাবছেন যে আরে ওরা তো মা বাবা তারা ভালোবাসতে পারেন না তাদের মধ্যে যৌন সম্পর্ক নেই কিছুই করেন না কেবল এক পূজারী মন্ত্র উচ্চারণ করেছিলেন বলে আপনি জন্মে গেছেন না ব্যাপারটা ওরকম নয় কারোর শারীরিক প্রয়োজন ছিল এবং সেটার সমাধান তারা বিবাহের মাধ্যমে করেন আর তাই আমরা এখানে আপনার বয়স যখন আঠেরো তখন সবসময় আপনি বিবাহের বিরুদ্ধে কিন্তু যখন তিন বছর বয়স ছিল তখন তো বিয়ের পক্ষেই ছিলেন আপনার মা বাবার বিয়ের পক্ষে আপনার যখন তিন বছর বয়স ছিল তখন আপনার মা বাবার সম্পর্ক স্থায়ী ছিল বলেই আপনি খুশি ছিলেন তো কিন্তু যখন আঠেরো হলেন তখন লাগাম ছাড়া অবাধ যৌনতর কথা ভাবলেন বিয়ের বিরুদ্ধে হয়ে গেলেন কিন্তু আবার যখন পঞ্চাশ পঞ্চান্নয় পা দেবেন তখন আবার চিরস্থায়ী সম্পর্ককেই চাইবেন তো এটা আপনাকেই বিবেচনা করতে হবে কারণ জীবনটা আপনারই যে আপনি এমন জীবন চান যেখানে সবসময় আবেগের জায়গাটা পূরণ করার জন্য সারা জীবন একে ওকে খুঁজে বেড়াতে হবে নাকি ব্যাপারটা কেমনভাবে মীমাংসা করবেন যাতে জীবনের সময়টাকে অন্যভাবে ব্যবহার করবেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিছু সৃষ্টি করতে যদি আবেগ এবং শরীর শুরুতেই স্থির এবং স্থায়ী হয়ে যায় তাহলে আপনি অনেক ভালোভাবে নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারবেন হলে রোজ এখানে ওখানে আপনাকে একে তাকে খুঁজে বেড়াতে হবে না এটা নিয়ে আমি কোনো ন্যায় বিচার করছি না কিন্তু আমার এত খারাপ লাগে আমেরিকাতে গিয়ে বহু মানুষকে চিনি কারণ এখন হাজার হাজার মানুষের সাথে আমরা কাজ করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের ওপর মহিলাদের কথা বলছি খুব ভালো মানুষ কিন্তু সকলে এখন আজকাল তো অনলাইন হয়ে গিয়েছে না হলে সকলে তারা বারে গিয়ে বসে থাকেন এবং অপেক্ষা করেন যে কোনো পুরুষ এসে তাদের সঙ্গে করে নিয়ে যাবেন বিশ্রি ব্যাপার এটা সরি কি বললেন টিন্ডার জেনারেশন সে জেনামেই ডাকুন না কেন যখন ৪৫ বছর বয়সের এক মহিলা ভালোবাসা আদর সম্মান এসবের মধ্যে থাকা উচিত তার সে জায়গায় তিনি বসে আছেন এক অচেনা পুরুষের অপেক্ষায় এবং তাকে দশ মিনিটের মধ্যে তাকে দেখে নির্ণয় করতে হবে যে তাকে ড্রিঙ্ক বা ডিনার কিনে দেবেন এটা অত্যন্ত দুঃখের এর মানে সকলেই এই পথে হাঁটবেন সেটা নয় কিন্তু আপনাকে বৃহত্তর কল্যাণের কথা ভাবতে হবে একটা সামাজিক পরিকাঠামোকে ভাঙার আগে এটা অবশ্যই বুঝতে হবে যে দেখুন আমরা জীবনের যে কোনো বিন্দুতেই দাঁড়িয়ে থাকি না কেন আমাদের সকলকে এটা বুঝতে হবে যে একটা সামাজিক পরিকাঠামো হোক বা রাজনৈতিক হোক বা মনস্তাত্ত্বিক হোক যে কোনো পরিকাঠামোকে ভাঙার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আমাদের হাতে তার থেকে ভালো কোনো বিকল্প আছে কি না যদি কোনো শ্রেষ্ঠতর বিকল্প ছাড়াই বর্তমান পরিকাঠামোটিকে ভেঙে ফেলা হয় তাহলে যেটুকুও বা ঠিকঠাক চলছে সেটাও তছনছ হয়ে যাবে